খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। আরজিগড় হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিশ্বপাক্ষ বিশ্বাসকে বদলি করায় ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমএইচ এর অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। দুপুর 12:30 থেকে সিএমএইচ এর অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চিকিৎসক পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া সহ জুনিয়র চিকিৎসকদের উপর থ্রেট কালচার শুরু করেছিলেন। যেহেতু ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আওতাধীন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি একই রকম ভাবে এই স্বাস্থ্য জেলার আওতাধীন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল, তাই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাস যোগদান করলে আবারও কর্তৃত্ব ফলাতে পারে, সেই কারণে শুরু হল বিক্ষোভ। তাদের একটাই দাবি, কোনোভাবে বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে যোগদান করতে দেওয়া যাবে না। জুনিয়র চিকিৎসক শাগনিক বিদ্যা বলেন, বিরূপাক্ষের অর্ডার এসেছিল 2023 সালে, এতদিন নিজের প্রভাব খাটিয়ে বর্ধমান মেডিকেল কলেজে থেকে গিয়েছিলেন, সেখানকার আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এতদিনে উনি ট্রান্সফার নিতে বাধ্য হয়েছেন। ওইখানকার ছাত্ররা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ব্যবস্থা নিক বা না নিক, পড়ুয়ারাই যা ব্যবস্থা করার নেবে। আমাদের গায়ন বিভাগের প্রাক্তন এইচওডি সমাদৃতা ম্যাডামকে থ্রেট দিয়েছেন বিরূপাক্ষ, তাই ওনার সঙ্গে সম্পর্ক 15 দিনের, আর উনি যদি এখানে আসেন সম্পর্ক কিভাবে ঝালিয়ে নিতে হয় আমরা জানি, তাই যতক্ষণ পর্যন্ত এই অর্ডার ফিরিয়ে না নেওয়া হচ্ছে আমাদের অবস্থান চলবে। ব্যুরো রিপোর্ট।